বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ করে জুডিশিয়ারিতে যাতে করে দুর্নীতিমুক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়, যাতে করে দেশের জনগণ ন্যায় বিচার পায়, এই উদ্দেশ্যেই আমাদের আজকের এই উদ্যোগ। এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রায় 2000 ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে, আজও বহু আহত হাসপাতালে বেডে চিকিৎসাধীন আছে, তাদের বীরত্বের জন্য আমরা গর্বিত। প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে কোনো ফেসিবাদের অস্তিত্ব থাকবে না, কিংবা নতুন করে কোনো ফেসিবাদের জন্ম হবে না, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে নিয়োগের ক্ষেত্রে থাকবে না কোনো স্বজনপ্রীতি, সৎ ও যোগ্য ব্যক্তিরা নিয়োগ পাবে, সকল প্রকার অন্যায় ও অবিচারের কবর রচিত হবে। আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের এইসব স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যাবে। বিচারালয় হচ্ছে নির্যাতিত নিপীড়িত মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল। বিগত পেশিবাদী সরকার বিচার অঙ্গনকে কলুষিত করেছে, বিচারালয়ের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির বীজ বপন করেছে, যা বিগত 15টি বছরে শাখা প্রশাখা ছেড়ে বিশাল বীজ বৃক্ষে রূপান্তরিত হয়েছে। এই বীজ বৃক্ষকে সমূলে উৎপাটন করা এখন সময়ের দাবি। দেশের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত, একটি মামলা রুজু করা থেকে শুরু করে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত, প্রতিটি ধাপে অবৈধ লেনদেন যেন একটি রেওয়াজে পরিণত হয়েছে, টাকা ছাড়া ফাইল একটুও নড়ে না। দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের অজ্ঞাতসারেই তা ঘটছে, এটা যেন বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বৈধ দাবিতে পরিণত হয়েছে। কোর্ট অফিসার হিসাবে আমরা আইনজীবীরা চুপ থাকতে পারি না, তাই আজ সময় এসেছে প্রতিবাদ করার, রুখে দাঁড়ানোর। এক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে, তবেই না আমরা শহীদদের রক্তের সঠিক প্রতিদান দিতে পারব এবং একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফের সমাজ গড়ে তুলতে পারব। মানুষ হচ্ছে দেশ গড়ার কারিগর, কিন্তু সেই কারিগরগণ যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে দুর্নীতিমুক্ত বিচারালয় গড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বিশেষ করে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে সৎ ন্যায়পরায়ণ ও যোগ্য জনবল নিয়োগে যত্নশীল হতে হবে, প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে, তাহলেই দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে। তাই আমরা মামলা রুজু করা থেকে শুরু করে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হামদাদ এমদাদ হোসেন দেশের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালতের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে নিশ্চিত করার উদ্দেশ্যে সরকারকে, সেই সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডিমান্ড জাস্টিস নোটিশ প্রদান করেছেন। ওনারা যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা মাননীয় আদালতের শরণাপন্ন হব ইনশাআল্লাহ। যখন আমরা মামলা ফাইল করি, আমাদের প্রথম স্টেজ হচ্ছে মামলা ফাইলিংয়ের ক্ষেত্রে কোনো ডিলে আছে কিনা, বিলম্ব আছে কিনা, তারপর কত টাকার কোর্ট ফি দিতে হবে। এই ডিলে এবং কোর্ট ফি, এই দুইটা নির্ধারণ করেন আমাদের বিশেষ করে হাইকোর্টে স্টাম্প রিপোর্টার দেখে দেখেন যে এটা কতদিন ডিলে হলো, তারপর যথাযথ কোর্ট ফি দেওয়া হয়েছে কিনা। আর আমরা কোর্ট ফি কিনতে হলে প্রিন্টেড কোর্ট ফি মার্কেট থেকে কিনতে হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে বহু জালিয়াতি হয়েছে এসব কোর্ট ফি নিয়ে। তারপর নন জুডিশিয়াল স্টাম্প এবং কোর্ট ফি যখন আমরা বাংলাদেশ ব্যাংক থেকে, সেখানেও দেখা যাচ্ছে যে জাল কোর্ট ফি আসছে। এই ই সিস্টেম যদি করি, ডিজিটালাইজ যদি করি, তাহলে একটা সফটওয়্যারের মাধ্যমে এই ক্যালকুলেটরটা সেই সফটওয়্যারেই অন্তর্ভুক্ত থাকবে। আমি মামলা ফাইল করতে গিয়ে যখনই ফাইল করতে যাব, অটোমেটিক সেই ক্যালকুলেটর বলে দিবে আপনার আবেদনটি কতদিন ডিলে, আপনার আবেদনটিতে কত টাকার কোর্ট ফি লাগবে, এবং সেই কোর্ট ফি আমি অনলাইনেই বিকাশ হোক, তারপর সেলফ ইন হোক, নগদ হোক, সাথে সাথে আমি পেমেন্ট করে ফেলতে পারবো। এক্ষেত্রে গভর্নমেন্টকে আর কোনো কোর্ট ফি প্রিন্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না। সুতরাং অনেক
অনেকগুলো কাজ কিন্তু সাশ্রয়ী হয়ে যাবে।